সংস্থা কি এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর আসানসোলের রোহিনাড্ডি স্বাস্থ্য কেন্দ্রে এবং যেখানে আমরা দেখাবো একদিকে করোনা ভ্যাকসিন তার জন্য বিশাল লাইন, অপরদিকে ইমিউনাইজেশনের জন্য বিশাল লাইন। এবং যেমন একটা অবস্থা তৈরি হয়েছে যেন স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে মেলা চলছে, ইমিউনাইজেশন টিকা যেন মেলার রূপ নিয়েছে। উত্তর আসানসোলের রোহিনাড্ডি স্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকেই ভিড়ে ভিড়, উপচে পড়ছে মানুষ, কেউ শুনছে না কারোর কথা। কোলে ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই কিন্তু সোশ্যাল ডিস্টেন্স অথবা মাস্ককে না মেনেই একেবারে টিকার জন্য লাফিয়ে পড়েছে। মনে হচ্ছে থার্ড ওয়েভকে যেন আমন্ত্রণ জানাচ্ছে অভিভাবকরা। এবং ছোট ছোট বাচ্চা তাদেরকে নিয়ে মারা উপস্থিত হয়েছেন, কোনো নিয়ম কানুন মানার কোনো ব্যাপারই নেই। এবং পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছে যে যেখানে করোনা আটকানোর বিষয়, যেখানে করোনার ইঞ্জেকশন চলছে, তার পাশেই কিন্তু বাচ্চাদের ইমিউনাইজেশন চলছে এবং সেখানে পরিস্থিতি মানাই হচ্ছে না। যে ছবি দেখলে শিউরে উঠবেন, যে সমস্ত মানুষরা এখানে ভিড় করেছেন কারোরই কিন্তু জানা নেই তারা কোভিড পজিটিভ না কোভিড নেগেটিভ, অথবা তারা ভ্যাকসিনেটেড কি না। কোলে ছোট ছোট বাচ্চা একেবারে মিলেমিশে একাকার গা ঘেঁচাঘেঁচি করে লাইন দিয়েছেন বটেই, কিন্তু লাইনেও তারা সবাই একসাথে, বাচ্চারাও কিন্তু একসাথে। এই মুহূর্তে যদি করোনা পেশেন্ট সেখানে থাকে কি হতে পারে পরিস্থিতি? থার্ড ওয়েভ আসছে, সবাই কিন্তু বলছে থার্ড ওয়েভে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেখানেও দেখুন অভিভাবকদের অর্বাচীন প্রকৃতি। যে ভিড়টা রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, ওদের মুখে তো মাস্কও নেই, এবং এটা কি কোভিডের একটা আশঙ্কা হচ্ছে না বাচ্চাদের? শুনছেন তো, ডাউট তো আছে। আমরা তো বারবার এডুকেট করি পাবলিককে, বারবার এডুকেট করি কি প্লিজ আপনারা ডিস্টেন্স মেনটেন করুন। কিন্তু দেখছেন এভরিবডি লিমিটেড অ্যামাউন্টে ভ্যাকসিন আসে, তো সবাই চাইছে ফার্স্ট কাম ফার্স্ট। এই নির্দেশ সরকার থেকে দেওয়া হয়েছিল, একটা সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপার থাকবে, একটা মাস্কের ব্যাপার থাকবে, কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে সবাই। এবং এই মুহূর্তে যারা সেখানে ইঞ্জেকশন দিচ্ছেন তাদের বক্তব্য তারা কিন্তু কোনো মতেই সামলে উঠতে পারছেন না। কিরকম ভিড় দেখছেন, এত ভিড়! আগের সপ্তাহে আমার বন্ধ ছিল, এখানে সব চলে আসছে। রে ছোট ছোট বাচ্চারা যারা আসছে ওদের তো কোনো ব্যবস্থাই নেই, মাস্কও নেই, কিছুই নেই। যিনি এখানে আধিকারিক রয়েছেন তিনি বারবার মানুষকে কিন্তু অনুরোধ করছেন, তবু ভিড় সামলানো যাচ্ছে না। এখন দেখার যে এই রকম পরিস্থিতি চলতে থাকলে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছায়, এবং বাচ্চারা কিন্তু এর পক্ষে ক্ষতিকর হতে পারে, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটুকু কিন্তু সবারই বোঝার দরকার। এমনটাই কিন্তু আওয়াজ উঠে আসছে ভেতর থেকে, তা সত্ত্বেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ব্যাপক পরিমাণে লাইন। क्या दिक्कत हो रहा है? सुई नहीं दे रहा अभी, जल्दी दे। हाँ, हम लोग 10 बजे से खड़े हैं तो अभी तक कुछ नहीं हुआ है। अच्छा, पीछे से आ रहा उसका दे दे रहा है, जो उसका पैर उसका इसमें है। जिस तरह से बच्चा लोगों को लेके आया है तो कोविड और हो जाएगा। तो बच्चे लोग को लेके आए तो बच्चे लोग को तो सुविधा होना चाहिए, एक शुरू से लाइन लगाना चाहिए। वो लाइन नहीं लगाया, क्यों नहीं लगाया? ডাক্তার চিৎকার করছেন, সোশ্যাল ডিস্টেন্স মানার কথা বলছেন, হাঁপিয়ে উঠেছেন স্বাস্থ্যকর্মীরা, অভিভাবকরা অভিযোগ করছেন
লাইন মেনটেন হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও থার্ড ওয়েভ কিন্তু শিশুদের পক্ষে চরম ক্ষতিকারক জানাচ্ছে বড় বড় স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ অবশ্যই কিন্তু নজর দেওয়া উচিত অভিভাবকদের, কারণ এই ছোট্ট দুধের শিশুরা বোঝে না করোনা কি, করোনার সেকেন্ড ওয়েভ কি, করোনার থার্ড ওয়েভ কি।